poquito. বিদ্যুৎ সংঘের এবারের পুজোটা সত্যি খুব দারুণ হয়েছে। মায়াপুরের ইস্কনের মঠের অনুকরণে তৈরি প্যান্ডেলটি সত্যি অসাধারণ এবং খুব বড় হয়েছে, এবং প্রতিমাটিও সত্যি খুব সুন্দর, সত্যি দর্শনীয়। প্রত্যেক বছরের মতো এবছরও তরুণ সংঘের পুজোতে একটা বিশেষতার ছাপ দেখা যায়। এবছরও তরুণ সংঘের পুজোর প্যান্ডেলটি হচ্ছে রাজস্থানের একটি মন্দিরের অনুকরণ। সত্যি তরুণ সংঘের প্যান্ডেলের কাজটা দেখা যায়। অগ্রগামী পুজো, এই পুজোর মূর্তি সম্বন্ধে আমার কিছু বলার আছে, অবশ্যই বলার আছে। আর্টিস্টিক হলেও কিন্তু মায়ের সেই মৃন্ময়ী রূপটা নেই, যেটা আমার কাছে যথেষ্ট বেদনাদায়ক বলা যেতে পারে। Ya voy, ya voy.
আমার পাড়ার ক্লাব প্রভাতীর পুজো। এবারের পুজোর প্যান্ডেলটা কিন্তু একটু অন্যরকম হয়েছে, খারাপ লাগছে না, বেশ সুন্দর হয়েছে।
দেশবন্ধু অ্যাথলেটিকের পুজোর প্যান্ডেলে এবার কিন্তু বেশ নতুনত্ব আছে। দার্জিলিং এর ঘুম স্টেশনের অনুকরণে তৈরি প্যান্ডেলটা কিন্তু সকলেরই নজর কেড়েছে এবং প্রতিমাটিও দেখতে খুব সুন্দর হয়েছে, সত্যি খুব ভালো হয়েছে। বর্তমান বছরে নিউদাই সংঘের যে ক্ষুদ্রতম প্রয়াস আজ আপনাদের উপস্থিতিতে সাফল্যমণ্ডিত হতে চলেছে, সেটি ভারতবর্ষের পার্লামেন্টের আদলে দুর্গা মণ্ডপ নির্মাণ। প্রগতিসংঘের পুজোটা কিন্তু এবার সত্যি খুব সুন্দর হয়েছে, সত্যি অসাধারণ। বসিরহাটের এবছরের শ্রেষ্ঠ পুজো বলা যেতে পারে। খুব সুন্দর প্যান্ডেল এবং প্যান্ডেলের ভিতরে খুব রুচিসম্মত সাজসজ্জা, প্রতিমাটিও খুব সুন্দর। ফেরায় রা জননী।
কিছু চাহি নে জননী বনে শুধু ডাকিব তুমি না রাখিলে গৃহ আর পাইব কোথা কেঁদে কেঁদে কোথা বেড়া প্রত্যেক বছরের মতো এবারও প্রান্তিকের পুজো হয়েছে, যথেষ্ট বড়, বসিরহাটের ম্যাডক স্কোয়ার বলা যেতে পারে। বিশাল প্যান্ডেল এবং বিশাল প্রতিমা। এই পুজো দেখতে বসিরহাটে প্রচুর মানুষ ভিড় করেছেন। খুবই সুন্দর প্রতিমা হয়েছে এবং প্যান্ডেলটিও খুব সুন্দর হয়েছে। Thank you.